হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি অতি অবলিত একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেবো। সেই গাছটির নাম হচ্ছে তেলাকুচু পাতা। এই গাছটি ছোট বড় থেকে সবাই আমরা মোটামুটি চিনি, আর এই গুণ ক্ষমতা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু একটি গুণ বেশি জানি, সেটি হচ্ছে ডায়াবেটিক্স। কিন্তু ডায়াবেটিক্স ছাড়াও বন্ধুরা এই গাছটির অনেক উপকারিতা আছে, সেই সম্পর্কে আপনাদের আলোচনা করব। যাই হোক, এই তেলাকুচুর পাতা সকালে 4 থেকে 5 চামচ রস করে খেলে ডায়াবেটিক্স রোগের অত্যন্ত উপকার হয়, আমরা সবাই জানি। পরে আমরা যেটি আলোচনা করব জন্ডিস রোগে, এটি অত্যন্ত একটি মারাত্মক রোগ বলা চলে, কিন্তু সঠিক সময় যদি এর চিকিৎসাটা করতে পারেন বন্ধুরা, অবশ্যই দারুণ ফলাফল পাবেন। জন্ডিস রোগ হলে 1 কাপ রসের সাথে আপনারা যদি প্রত্যেক দিন সকালে 1 কাপ রসের সাথে কিছু মধু মিশিয়ে খেতে পারেন, দেখবেন আপনাদের এই জন্ডিস রোগটি বা লিভার সিরোসিস রোগটি অত্যন্ত উপকার পাবেন এবং নিরাময় হয়ে যাবে। পা বা হাত ফোলা, অনেকে দেখা যায় যে কিছু সময় পা ঝুলিয়ে রাখলে বা গাড়িতে বা যানবাহনে চলাচল করলে হাত বা পা প্রচণ্ড রকমের ফুলে যায়। এটি যদি হয় তাহলে এটি রস, মানে তেলাকুচু পাতার রস বা ডাটার রস 3 থেকে 4 চামচ সকালে এবং বিকালে পান করুন, দেখবেন আপনাদের এই সমস্যাটা চিরতরে দূর হয়ে যাচ্ছে। শ্বাসকষ্ট, আমরা প্রায় দেখি শ্বাসকষ্ট হয়ে থাকে, ভালো এবং খারাপ উভয় মানুষেরই হয়ে থাকে। তবে এটি যদি হয়ে থাকে তাহলে এর পাতা বেটে, মূল এবং পাতা বেটে সকালে খালি পেটে যদি এটি খাওয়ার অভ্যাস করা যায়, তাহলে শ্বাসকষ্ট বা গলায় যদি আপনার কফটা জমা থাকে, এটি থেকে আপনি মুক্তি পেতে পারেন। ব্রণ, আমাদের অতি পরিচিত একটি কথা যে এমন কারো নাই দু একটি ব্রণ গালে হয়নি বা হচ্ছে না। এই ব্রণ থেকে অনেক যুবক যুবতী বা যুবক ভাইয়েরা হতাশাগ্রস্ত হয়ে থাকে যে এই ব্রণটা কত ঔষধ ব্যবহার করলাম বা কত খেলাম, এই ব্রণটা সরাতে পারলাম না। এটি যদি আপনার হয়ে থাকে তাহলে এর ডাটা সহ মূল এবং পাতা 3টি একত্র করে সুন্দর করে মধুর সহিত যদি আপনারা গালে মাখতে পারেন, তাহলে দেখবেন 5 থেকে 6 দিনের ভিতর আপনার ব্রণ উদা হয়ে গেছে এবং ভালো একটি ফল আপনি পাবেন। অনেকে আছে বাচ্চা হয়েছে, অনেক দিন হয়ে গেছে কিন্তু স্তনে দুধ আসছে না, তাদের বেলায় এবং তাদের শরীরটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এরকমের যদি হয় তাহলে এর ফল গরম করে মধু মিশিয়ে যদি আপনি সকাল বিকাল দুবেলা খেতে পারেন, ফলটা গরম করার পর যে রসটা বেরোবে ওই রসটার সাথে মধু মিশিয়ে খেতে হবে, তাহলে দেখবেন প্রচণ্ড উপকার পাচ্ছেন। কারণ এই তেলাকুচু পাতায় এমন কিছু জিনিস থাকে যেটি মাতৃদুগ্ধ বাড়াতে অত্যন্ত সহকারী এবং অত্যন্ত ফলদায়ক। পরে আছে অরুচি দূর করতে। প্রায় আমরা অসুস্থ হলে আমাদের খেতে ইচ্ছা করে না বা জ্বর হলে খেতে ইচ্ছা করে না, একটা অরুচি আমাদের অলরেডি এসেই যায়। কিন্তু এই অরুচিটা দূর করতে হলে আমাদের কি করতে হবে, এর পাতা বা মূল এটি আপনি যদি রস করে একই নিয়মে খেতে পারেন তাহলে আপনার অরুচিটা দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনারা জানেন ভালো কথা, যেমন মানুষের সহ্য হয় না তেমনি ভালো উপকারিতা ভেষজের একটু তেতো বা নোনতা ভাব থাকতে পারে, কিন্তু তারপর সেটি আপনার ব্যবহার করতে হবে, তাহলেই ফল পাবেন। যেমন নিম পাতা সম্পর্কে আমরা বলতে পারি, নিম পাতা প্রচণ্ড তিতা কিন্তু হাজারো রোগের উপকার করে, তেমনি এই গাছগুলা আপনার প্রচণ্ড রোগের উপকার করবে কিন্তু বিশ্বাসভক্তিভাবে খেতে পারলে। বন্ধুরা, তাছাড়াও এর যে ডাটা আছে বা শাকটা আছে, এটি আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। যে তরকারির সাথে আপনারা রান্না করবেন প্রচণ্ড সুস্বাদু একটি খাবার এবং প্রচণ্ড ভালো লাগার একটি খাবার। বন্ধুরা, আপনারা যদি এভাবে প্রত্যেক দিন খাওয়ার অভ্যাস করতে পারেন, আপনাদের যেমন রক্তটা পরিষ্কার হয়ে যাবে, চেহারায় লাবণ্যতা আসবে এবং আপনাদের ডায়াবেটিক্স, শ্বাসকষ্ট এবং অন্যান্য রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তাই বন্ধুরা, দেরি না করে এই পাতাটি বা এই গাছটি খাওয়ার অভ্যাস করুন, দেখবেন অনেক ভালো থাকতে পারবেন। যাই হোক, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। বন্ধুরা, শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমার ভিডিও দেখে তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।